গতকাল থেকে সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে শিবের আরাধনা। পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের তাজপুরের গ্রামের বাড়িতে বাড়িতে চলছে শিব চতুর্দশীর পুজো। শনিবার সকাল থেকেই মহিলারা কেউ বাড়িতে কেউ বা স্থানীয় মন্দিরে মহা সমারোহে শিবের মাথায় জল ও দুধ তারা ঢালতে ব্যস্ত। কেউ আবার বেল, গাঁজা, কলকের ফুল, বেলপাতা দিয়ে পুজো সারছেন। সকাল থেকেই তারা উপবাস থেকে আজকের দিনটি পালন করে। সন্ধে ছটা পর্যন্ত চলবে আজকের এই পুজো। শান্তনু সাহার রিপোর্ট, NTV WB।